আমরা দেখাবো কিভাবে একটা ফাইল ভাঁজ করে, মানে ফাইলটা ফার্স্ট লুকিং দিস আমরা দেখাবো আপনাদের কিভাবে একটা ফাইল ভাঁজ করে। প্রথমে দেখেন এই যে ফাইলের একটা এখানে একটা দাগ আছে এবং এখানে একটু কম বেশি আছে, তো প্রথমে এই ভাঁজটা আমরা এটা দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে দিয়ে ঘুরাই নিব। ঘুরে নেওয়ার পরে দেখেন এখানে 1 2 3টা ভাঁজ আছে, প্রথমে এই ভাঁজটা ভাঁজ করে নেব আমরা। ভাঁজ করার পরে দেখেন যে এখানে অসমানটা আছে, এই অসমানটা এটা সমান করার জন্য আমরা করবো কি, এই যে 1 2 3 আছে, প্রথমে একদম যে উপরের ভাঁজটা আছে এই ভাঁজটা এটা এখানে ভাঁজ করে নেব। এখানে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নেওয়ার পরে দেখেন এটা এখন সমান হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে, এটা সমান। এখন এই যে এখানে যে জায়গাটা থাকলো এখানে আমরা ফাইলের নাম লিখতে পারবো, আমাদের ফাইলের কি নাম, এবং এখানে যখন অনেকগুলো ফাইল রাখবো এখানে অনেকগুলো ফাইল আমরা রাখতে পারবো। কিন্তু আমরা যদি এই যে এইভাবে চাপা ভাঁজ করি, এই পেপার চাপায় ভাঁজ করি, তাহলে কী হবে, যেমন একটা ফাইল রাখার পরে এই জিনিসটা এরকম ডিপ হয়ে যাবে, অর্থাৎ এরকম ছেঁড়া বেড়া দেখা যাবে। কিন্তু এভাবে রাখার ফলে এখানে অনেকগুলো ফাইল আমরা রাখতে পারবো, এখানে নামও লিখতে পারবো ইজিলি। আমরা যখন কোনো ফাইল ফোল্ডারে ফাইলগুলো রাখবো এখানে নামগুলো দেখার ফলে আমরা ইজিলি সেটা বের করতে পারবো। এভাবে যা রাখার পরে আমরা করবো কি, এইখানে একটা স্টেপলার লাগাই নেব, স্টেপলার লাগাই নিলাম। এখন যে ফাইলটা আমরা এখানে রাখবো সেটা পাঁচ কইরে এটা দিয়ে ডি টু দিয়ে এভাবে রেখে রেখে দেবো, এভাবে ফাইল ফোল্ডারে রেখে দেবো, এভাবে ফাইল ভাঁজ করতে হবে। থ্যাংক ইউ।